কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস এবং দরুদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? এটা ইসলাম কর্তৃক সমর্থিত না। আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার, সূরা ইখলাস পড়তে হয় তিনবার, আল্লাহ মুত্তাকাসুর পড়তে হয়, আবার আপনার আয়াতুল কুরসি পড়তে হয়, আরো কি কি আছে, এগুলো সব আমাদের মৌলবী সাহেবদের বানানো আমল। এগুলো মেড ইন মদিনা না, এগুলো দুই নম্বর, মেড ইন চায়না। মেড ইন মদিনা যদি জানতে চান, তো মেড ইন মদিনা হলো কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিবেন, সালামুন আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। আরো বিভিন্ন রকমের হাদিসের ভাষ্য আছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ পড়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাত, যাই পড়েন সালাম দিবেন, কবরবাসীকে কি দিবেন, সালাম দিবেন, এর বেশি আর কিছু নেই। সেখানে যাই এই সমস্ত দোয়া দরুদ এটা পড়তে হবে, এই সমস্ত কোনো নিয়ম নাই। এসব নিয়ম বানায় নিলে হুজুরদের সুবিধা, কারণ আপনারা জানবেন না, তখন বলবে পেমেন্ট করেন আমরা করে দেব, বুঝতে পারছেন? যাই হোক, কবরস্থানে যেয়ে কোনো কোরআন তেলাওয়াত করার দরকার, ওখানে কবর জিয়ারত করতে যাবেন মূলত আপনার নিজের স্বার্থে। সেটা কি? যাতে ওখানে গেলে আপনার মরণের কথা স্মরণ হয়। নবীজি বলেছেন ইন্নি নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল, এরপরে বলেছেন ফাজুরুহাল আন ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা এখন কবর জিয়ারত করো, কারণ কবরে গেলে আখিরাতের কথা স্মরণ। আর যদি টাকা দিয়ে কবর জিয়ারত করান, তাহলে হুজুরে কবরস্থানে গিয়া আখিরাতের কথা স্মরণ না করে কবে কত দিব জানি আজকে, ঠিক না? ঠিক, হুজুর পয়সা চিন্তা করবে। তো যাই হোক, হুজুরদেরকে হাদিয়া দিবেন, এমনি দিবেন, আবার কামলা খাটায়া কেন হাদিয়া দিবেন, খারাপ কথা। একজন আলেম, একজন ইমাম সবকে তো এমনি হাদিয়া দিবেন, আবার কামলা খাটাবেন, হুজুর যান আমার বাবার কবর জিয়ারত করে আসেন, এবার কামলা খাটছে, এবার টাকা দেন, এটা কোন সুন্দর জিনিস? ওলামাদের নবীদের ওয়ারিস তাদেরকে এমনি হাদিয়া দিবেন। জি, তাহলে কবরের পাশে দাঁড়িয়ে কোন সূরা কেরাত পড়ার নির্দেশ কোরআন হাদিসে কোথাও নাই। কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? কোন কোন আসার থেকে জানা যায় কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে, কবরের দিকে না, কোন দিকে, কেবলামুখী হয়ে দোয়া করা যায়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন। একটা জয়ীফ হাদিস থেকে পাওয়া যায়, ওই যে সহবরতের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন, এমনিতে নরমালি কবরস্থানের কাছে গিয়ে তিনি দোয়া করার কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না। তারপরও যদি কেউ দোয়া করেন, কেবলামুখী হয়ে দোয়া করতে পারেন, কিন্তু দোয়াটা মূল বা মুখ্য না এবং কবর জিয়ারতের সাথে এর কোনো সম্পর্ক না, নাই। তবে একটা সুন্নত আছে, সুন্নতটা আমরা জানি না, বেদাতগুলো সব জানি, দাঁতের খবর নাই, বেদাত নিয়ে টানাটানি। সুন্নাত হলো কোন মানুষ মারা যাওয়ার পর, তাকে কবরে দাফন করার পর, মাটি দেওয়ার শেষে যারা মাটি দিলেন তারা সবাই কেবলামুখী হয়ে হাত তুলে তার জন্য দোয়া করা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কি দোয়া করবেন? দোয়া করবেন আল্লাহ, দুনিয়াতে সে যেরকম ইমানের উপরে অটল ছিল, আপনি কবরে এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে তাকে অটল রাখিয়েন, সে যেন পা পিছলে না পড়ে যায়। এই দোয়া করা সুন্নাত। এ দোয়া আছে আমাদের দেশে? খুব কম আছে, খুব কম। কবরে দাফন করার পরে সবাই মিলে একযোগে না, সবাই যার যার মতো, যারা দাফন করছে কেবলার দিকে ফিরে মুর্দার জন্য কি করবে, দোয়া করবে, এটা হলো সুন্নাত। তাহলে এটা করতে হবে।